Assalamualaikum warahmatullahi wabarakatuh. প্রিয় বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা ভালো আছি। আজকের খবর হলো নাটকীয়ভাবে বেঁচে গেল ওসি প্রদীপ নামের সেই কুলাঘাটটা, হেরে গেল সিনহার মতো একজন দেশপ্রেমিক, থেমে গেল সিনহা হত্যার বিচার। প্রিয় বন্ধুরা, অত্যন্ত কষ্টের সাথে বলতে হয় আমরা এমন একটি দেশে বাস করি, আমি নিজেও একজন বাঙালি, তারপরেও একথা কষ্টের সাথে বলতে হয় আমরা হুজুগে বাঙালি। হুজুগে বাঙালি বলতে কি, আমরা দেশে একটা নতুন ঘটনা সৃষ্টি হলে পুরো পিছনের যত বড় ঘটনা থাক সব কিছু ধামাচাপা পড়ে যায়। এতে সুবিধা পেয়ে যায় অবৈধ ক্ষমতাধররা, এতে করে সুবিধা পেয়ে যায়। প্রিয় বন্ধুরা, আমাদেরকে কোনো কিছুই ভুলে গেলে চলবে না। প্রিয় বন্ধুরা, আমি একটা কথা আমার প্রত্যেক ভিডিওতে আমি বলি যে আমাদেরকে কোনো কিছু ভুলে গেলে চলবে না। আজ যদি সিনহার মতো দেশপ্রেমিকরা হেরে যায় তাহলে আর দেশপ্রেমিক তৈরি হবে না। যারা দেশের জন্য জীবন দিয়েছে তাদের পক্ষে আমাদেরকে প্রতিবাদ করে যেতে হবে। প্রিয় বন্ধুরা, আজ দেখেন সোশ্যাল মিডিয়াতে মেজর সিনহার কথা আজ কেউ বলছে না, ভুলে গেছে সব, ওই কিছু কুলাঙ্গারের ধর্ষণের আড়ালে পড়ে গেছে সব কিছু। প্রিয় বন্ধুরা, আমরা চাই ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি যেন হয়, বাংলার মাটিতে যে বোনেরা ধর্ষিত হচ্ছে তারা যেন সঠিক বিচার পায়, তারা যেন সঠিক বিচার পায়। আল কোরআনের আল হাদিসের আইন অনুযায়ী এদেরকে যদি সাজা দেওয়া হয়, আমার মনে হয় শুধু আমি কেন গোটা পৃথিবীর প্রত্যেকটা মুসলমানের মনে হবে এবং এটাই সত্য, তাহলে আর কোনো ধর্ষণ হবে না বাংলাদেশে। ধর্ষণ করতে ধর্ষণকারীরা ভয় পাবে। প্রিয় বন্ধুরা, যে কথা বলছিলাম, জিতে গেল ওসি প্রদীপ নামের কুলাঙ্গার, হেরে গেল দেশপ্রেমিক মেজর সিনহা। প্রিয় বন্ধুরা, এটা যেন কখনোই না হয়। মেজর সিনহার পক্ষে থেকে সমস্ত অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ আমাদের করতে হবে। যে মেজর সিনহাকে হত্যা করা হয়েছে সেই মেজর সিনহার আত্মা যেন, সেই মেজর সিনহার আত্মা যেন আমাদেরকে ডেকে ডেকে বলছে, হে বাংলার মানুষরা, তোমরা আমাকে ভুলে যেও না। আমি যেভাবে দেশের জন্য জীবন দিয়ে এসেছি, তোমরা চেষ্টা করো আমার খুনিকে উপযুক্ত শাস্তি দিতে, তার সর্বোচ্চ শাস্তির জন্য তোমরা চেষ্টা চালিয়ে যাও। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি মোহাম্মদ মনিরুল হক মালয়েশিয়া থেকে। আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও। সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।